আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের আওয়াজটা ঠিক করতে হবে, আওয়াজে তো অনেক সমস্যা। ভলিউম বাড়িয়ে দেন যাতে নর্মাল কথা বলা যায়। ঠিক এর থেকে বেশি ভলিউমে কথা বলা উচিত নয়, কিন্তু মাইকের যে দশা, কথা বলাই তো মুশকিল হয়ে যাবে। একটু ভলিউম বাড়িয়ে রাখেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি মনে হয় অনেক বছর আগে একবার এসেছিলাম, নাকি এই এলাকায়? না, পার্শ্ববর্তী এলাকায়। আচ্ছা, দাঁড়ানো ভাইরা, মেহরবানি করে বসে যান। ঠিক আছে, আমি চেষ্টা করি কথা বলার জন্য, যদি আমার কষ্ট হবে। আসলে এভাবে তো কথা বলা মুশকিল, আমাদের কণ্ঠের মধ্যে প্রেশার দিয়ে কথা বলা কোনোভাবেই উচিত নয়, কারণ আমাদের প্রতিদিন দুইটা তিনটা প্রোগ্রাম থাকে, 250 প্রোগ্রাম থাকে। অতএব কোনো প্রোগ্রামে গলার উপর এক্সট্রা প্রেশার দিয়ে কথা বললে এরা পরবর্তী এফেক্ট হয়ে যাবে, অসংখ্য মানুষ কোরআন শোনা থেকে বঞ্চিত হয়ে যাবে। যেন কর্তৃপক্ষকে আমি আগেই জানিয়েছিলাম যে মাহফিলের প্যান্ডেলের যেমন হোক, কিন্তু মাইকটা যেন ভালো হয়। আমি কর্তৃপক্ষকে বরাবরই সবসময় বলি এই বিষয়টি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت پران کھلے شکل ملے کسی کن ذکر کرن لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বগুড়া শেরপুর খানপুর নলবাড়িয়া পাঁচগ্রাম দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা ময়দানে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মতিয়ার রহমান সাহেব, সাবেক চেয়ারম্যান খানপুর ইউনিয়ন পরিষদ, এছাড়াও আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলি শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর অধিকাংশ মানুষ যখন ঈমান হারিয়ে ফেলার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, মুসলিম উম্মার এই দুর্দিনে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ময়দানে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি, রব্বানা লাকাল হামদু كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছে, দূরদারাজ থেকে যারা শোনার জন্য এসেছেন, সকলকে আল্লাহ তাআলা হেদায়েতে কামিলা নসিব করুন। ইমানের সাথে আল্লাহ পাক আমাদের মৃত্যু নসিব করুন। আপনারা বলুন, আমরা ইচ্ছে করেও কি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আমাদের জন্য বেঁচে থাকা সম্ভব? হাজার কোটি টাকার মালিক যদি আমরা হয়ে যায়, টাকার বিনিময়ে কি হায়াত বাড়িয়ে নেওয়া সম্ভব? যেহেতু আমরা চলেই যাব, আল্লাহ পাক যেন আমাদের ইমানের নিয়ামত দান করে ইমানের সাথে কালেমা পড়তে পড়তে যেন আমাদের মৃত্যুটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমিন। যত ভাইরা এখানে এসেছেন, আজকের আমি অধিকাংশ মাহফিলের মধ্যে ভূমিকাতে কিছু কথা বলি, যা আমার এই মাহফিলে আসার উদ্দেশ্য হচ্ছে আমি আমার নিজেকে বদলাতে চাই, আমি আমার নিজেকে শুধরাতে চাই, আমি আমার নিজেকে পরিবর্তন করতে চাই, আমার নিজের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে কোরআন সুন্নার আলোকে আমি সেগুলো শুধরাতে চাই। কোরআন এবং সুন্নার ক্ষেত্রে সকলের একটা মূলনীতি মেনে নেওয়া উচিত এবং অতীব জরুরি, সেটা হচ্ছে যেই হুকুম আল্লাহর দেওয়া, যে পদ্ধতি আমার রসুলের দেওয়া, সেটা হাসি মুখে মেনে নিতে আমাদের কোনো যুক্তি তর্ক ঝগড়াঝাটির কোনো প্রয়োজন আছে? যদি বলেন না, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের আহকামাত মানুষের জন্য উপহার দিয়েছেন,
সেগুলাকে হাসি মুখে মেনে নিতে এখানে যারা এসেছেন তাদের কোনো আপত্তি আছে নাকি? আপত্তি আছে কার কার? কারো আপত্তি নাই? আপত্তি নাই কার কার? হাত দেখতে চাই, আপত্তি নাই কার কার? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হাসি মুখে কোরআন মাজিদের সকল বিধানকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত প্রতিটি বিধানকে যেন মনের মধ্যে কোনো প্রকার কলুষতা না রেখে হাস্যোজ্জ্বলভাবে হৃষ্ট চিত্তে খুশি মনে মেনে নিতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। এমন মেজাজ এবং মরণশীলতা আল্লাহ পাক আমাদেরকে দান করে আমাদের জিন্দিগিকে আল্লাহ পাক ধন্য করেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য মানুষ তো পৃথিবীতে দাবি করবে রব্বুন আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। সবাইকে বলতে হবে আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুন আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله رب العالمين বলেন, নিশ্চয় যারা বলে রব্বুন আল্লাহ আমাদের রব আল্লাহ এ কথা দাবি করেই শুধু ক্ষান্ত হয়ে যায় না, সুম্মাস্তাকাম এই দাবির উপরে যারা অবিচল থাকে, দাবির উপর যারা অটল থাকে, স্থির থাকে, ইস্তিকামাত থাকে, তাকে দুনিয়ার কোনো লোভ দেখিয়ে কিংবা লালসা দেখিয়ে কিংবা ভীতি প্রদর্শন করে আমি যে তার রব সেই দাবি থেকে তাকে পিছপা করা যায় না, এই যদি হয় কোনো ব্যক্তির ইমানের অবস্থা। আল্লাহ পাক বলেন তার যখন মৃত্যু ঘনায় আসবে, মালাকুল মউত যখন তার জান কবজ করতে আসবে, তখন তার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য কাতারে কাতারে রহমতের ফেরেশতা তার উপরে নাজিল হয়ে যাবে। তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, ইন্তেকালের মুহূর্তে আসমান থেকে কাতারে কাতারে রহমতের ফেরেশতা তার উপর নাযিল হবে, তাকে আশ্বস্ত করে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, ব্যথিত হইও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, জান্নাতের যে ওয়াদা তোমাদের সাথে এতদিন পর্যন্ত করা হয়েছে আল্লাহ কোরআন দিয়ে করেছেন, নবীগণ দাওয়াতের মাধ্যমে তোমাদের জান্নাতের যে ওয়াদা করেছেন, কোরআন থেকে তোমরা যে জান্নাতের ওয়াদা প্রাপ্ত হয়েছ ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য লোকেরা ইন্তেকালের আগে ইমান হারিয়ে বেইমান হয়ে মারা যাবে, আপনারা অনেকে জানেন না, অনেকে মনে করে বিরাট বড় আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু আসলে কে প্রকৃত ওলি, কে জান্নাতি আর কে জাহান্নামী এটা ডিসাইড করার কোনো ক্ষমতা কি পৃথিবীর কোনো মানুষের আছে? এটা একমাত্র কে বলবেন? যদি বলুন জিহাদের ময়দানে এ কথা জানে না এমন মুসলমানের সংখ্যা তো একদম না বললেই নাই, আমি বলতে চাই এই কথা সকল মুসলমানের জেহেনে আছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য জীবন দেয় শহীদ হয়ে যায়, কিয়ামতের মাঠে তার কোনো হিসাব হবে না, বিনা হিসেবে বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই কথাটা জানেন কে কে? শহীদদের যে হিসাব হবে না, বিনা হিসাবে শহীদরা জান্নাতে যাবে, এ কথা জানেন কে কে? আপনারা জানেন না, এগুলো তো মৌলিক ব্যাপার, জানতে হবে, এই ব্যাপারে পিছপা হওয়া যাবে না। আবার স্মরণ করিয়ে দিচ্ছি, শহীদদের কোনো হিসাব হবে না, শহীদরা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। শহীদরা রক্ত মাখা দেহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, গা থেকে রক্ত ঝরছে, রসুল বলেন
দুনিয়ার রক্ত তো নাপাক, কিন্তু শহীদের গায়ে রক্তের এত দাম, হাসরের মাঠে তার রক্তের গ্রানে গোটা হাসরের ময়দান, ময়দানের সমস্ত মানুষকে গ্রানে বিমোহিত করে ফেলবে। লোকেরা আশ্চর্যান্বিত হবে, কেমন রক্ত, রক্ত থেকে তো দুর্গন্ধ আসে আর এর রক্ত থেকে তো সুগন্ধি আসছে। এই যে লোকটা রক্ত নিয়ে দাঁড়িয়েছে, কেন রক্ত নিয়ে দাঁড়ালো, ক্ষত বিক্ষত দেহ নিয়ে দাঁড়িয়েছে, আপনারা বলেন এই লোকটা যে কোন কাজ করতে গিয়ে জীবন দিয়েছে আল্লাহকে জানেন না, বলেন সবাই? এরপরেও আল্লাহ পাক হাসরবাসীর সামনে তাদের মর্যাদাকে উঁচু করার জন্য আল্লাহ সবার সামনে বলবেন, বান্দারা সমস্ত মানুষগুলো এসেছে একদম এত সুন্দর দেহ নিয়ে, গায়ের মধ্যে কোনো আসর নাই, গায়ের মধ্যে কোনো স্পট নাই, তোমাদের দেহের এই অবস্থা কেন? কত পীর সাহেবরা তো তুলতুলা শরীর নিয়ে আসছে, ঠিক না? মুড়িদের বাড়িতে দাওয়াত খাইতে খাইতে একদম আপেলের মতো চেহারা নিয়ে আসছে, তুলতুলা শরীর নিয়ে আসছে, তোমাদের এই অবস্থা কেন? এ জীর্ণ শীর্ণ কেন? খাব্বাবের কি অবস্থা, খুবাইবের কি অবস্থা, হযরত আম্মারের কি অবস্থা, হযরত বিলালের কি অবস্থা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাব্বাব ইবনে লাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তার কোমরের জামা কাপড় ছাড়া কোমরের অংশটা আমি চোখ দিয়ে একদিন দেখেছিলাম। আমি আশ্চর্যান্বিত হয়ে খাব্বাব ইবনে লাতকে জিজ্ঞেস করলাম, খাব্বাব তোমার এই অবস্থা কেন? মানুষের কোমর তো এরকম থাকে না। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি হাত দিয়ে তার পুরো কোমরটাকে আমার হাতের কবজির মধ্যে নিয়ে আসতে পারবো, এরকম চিকন। আমি খুবই আশ্চর্যান্বিত হলাম যে মেয়েটা কি মানুষ, মানুষের কোমর কি এরকম থাকে নাকি? সে কোন রোগে আক্রান্ত হয়েছিল তার শরীরে এই কন্ডিশন হয়েছে? হযরত ওমর বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, রে খাব্বাব তুমি কি জন্মসূত্রে তোমার স্ট্রাকচারটা এরকম, মেরুদণ্ড এরকম কেন, কোমর এরকম কেন? হযরত খাব্বাব ইবনে লারিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেছিলেন যে না, জন্মসূত্রে আমি এরকম ছিলাম না। মক্কায় যখন আমি আল্লাহর নবীর দাওয়াত পেয়েছিলাম, আমি যখন কালিমা গ্রহণ করলাম, তখন আমার যে মনিব ছিল আমাকে এত অত্যাচার করেছে, আমাকে এত মেরেছে, জ্বলন্ত আগুনের মধ্যে আমাকে শোয়াই রেখেছে, আগুনের তাপে তাপে আমার কোমরের সমস্ত গোষ্ঠগুলো পুড়ে পুড়ে, চর্বিগুলো পুড়ে পুড়ে আগুন কয়লা নিভে গিয়েছে, এভাবে আমার উপর টর্চার করা হয়েছে যাতে করে আমি আল্লাহর নবীর দিন থেকে ফিরে আসি। কিন্তু এমন অবস্থা হয়েছে, আমি কামারের দোকানে কাজ করতাম, দা খন্টা বানাতাম, সাপল বানাতাম, সেখানে আমাকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে। খাব্বাব ইবনে লারিত বলেন, হাপড় দিয়ে আগুনের তাপ দিয়ে লোহাকে গরম করা হয়েছে, রক্তাক্ত পরিমাণ লাল যখন হয়েছে লোহা, ওই লোহার পাত আমার মাথার মধ্যে চাপ দিয়ে ধরেছে, মাথার চুলগুলা পড়ে গিয়েছে, আমি সেন্সলেস হয়ে গিয়েছি, এমন শারীরিক টর্চারের সম্মুখীন আমি হয়েছি। কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দাওয়াত ছেড়ে দেই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি খাব্বাবের কোমর দেখে হতবাক হয়েছিলাম যে মানুষের কোমর তো এরকম থাকে না। ভাইরা, আজকে তো ইসলাম আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন, এই জন্য আমরা ইসলামের কোনো দাম দেই না, ঠিক কিনা বলেন না? জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে দাড়ির দাম নাই, জন্মসূত্রে মুসলিম হওয়ার কারণে টুপির দাম নাই, জন্মসূত্রে মানুষ মুসলমান হওয়ার কারণে আমাদের কাছে কোরআনের কোনো দাম নাই। আজকে কোরআন নিয়ে তামাশা হয়, কথা বলেন ঠিক কিনা? দাড়ি নিয়ে তামাশা করছে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাদের মাথায় গোবর আছে বলে দেশের প্রথম সারির লোকেরা এই ধরনের বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। আহারে কপাল পোড়া মুসলমান, আর কত অহংকার, আর কত দৃষ্টতা, আর কত অহংকার প্রদর্শন করবেন? অহংকার পতনের মূল।
গোটা পৃথিবীর ইতিহাস বলেছে যারা জুলম করেছে, অহংকার করেছে, তাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা জুতার মালা দিয়ে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে।